বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর বলেছিলেন, এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এদেশের মানুষ, যারা আমার যুবক শ্রেণী আছে, তারা চাকরি না পায় বা কাজ না পায়। দক্ষ যুব সমাজ তৈরি ও কর্মসংস্থান নিশ্চিত করার মাধ্যমে গড়ে উঠবে স্বনির্ভর সোনার বাংলা। এই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। তার সুযোগ্য কন্যা বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন যাত্রার অধিনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার এই লক্ষ্য অর্জনে প্রতিজ্ঞাবদ্ধ। নবম জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সরকারের দিন বদলের সনদে বলা হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ নতুন প্রজন্মের সমুদায় যুব সমাজকে 2 বছরের জন্য ন্যাশনাল সার্ভিসে নিযুক্ত করার জন্য প্রকল্প গ্রহণ করা হবে। এই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় মন্ত্রিসভায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় 2010 সালে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালু করে এবং যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক এর বাস্তবায়ন শুরু হয়। এই কর্মসূচির উদ্দেশ্য হল প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ যুবশক্তি গড়ে তোলা এবং জাতি গঠনমূলক কর্মকাণ্ডে যুব সমাজের অংশগ্রহণ বৃদ্ধি করা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাইলট কর্মসূচি হিসেবে 2010 সালে দেশের 3টি জেলা কুড়িগ্রাম, বরগুনা ও গোপালগঞ্জের 19টি উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি উদ্বোধন করেন। নির্বাচিত উপজেলাগুলোতে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় উচ্চ মাধ্যমিক ও তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষিত 24 থেকে 35 বছর বয়সী বেকার যুবক অথবা যুব মহিলাদের 10টি সুনির্দিষ্ট মডিউলে 3 মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়। যে সমস্ত বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয় তা হল জাতি গঠনমূলক ও চরিত্র গঠনমূলক প্রশিক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজসেবামূলক প্রশিক্ষণ, মৌলিক কম্পিউটার প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ, সরকারের বিভিন্ন সেবা খাত সম্পর্কে ধারণা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা বিষয়ক প্রশিক্ষণ, শিক্ষা ও শারীরিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ, কৃষি, বন ও পরিবেশ বিষয়ক প্রশিক্ষণ, জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের সেবা কার্যক্রম। প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেককে দৈনিক 100 টাকা হারে প্রশিক্ষণ ভাতা এবং প্রশিক্ষণোত্তর অস্থায়ী কর্মসংস্থানে নিয়োজিত হওয়ার পর দৈনিক 200 টাকা হারে কর্মভাতা প্রদান করা হয়। কর্মভাতা হতে প্রত্যেকে মাস শেষে 4,000 টাকা নগদ পায় এবং অবশিষ্ট 2,000 টাকা সংশ্লিষ্টদের ব্যাংক হিসেবে জমা থাকে, যা অস্থায়ী কর্মের মেয়াদ পূর্তিতে একত্রে ফেরত প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে যুবক অথবা যুব মহিলাদেরকে উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা, স্কুল, কলেজ, মাদ্রাসা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা হাসপাতাল, ক্লিনিক, ব্যাংক ও বিভিন্ন সেবামূলক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অস্থায়ী কর্মসংস্থানে নিযুক্ত করা হয়। ন্যাশনাল সার্ভিসের পাইলট কর্মসূচি সমাপ্ত হয় 2013 সালে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই বছরের ফেব্রুয়ারি মাসে রংপুর বিভাগের 7টি জেলার 8টি উপজেলায় কর্মসূচির 2য় পর্ব উদ্বোধন করেন। 2য় পর্ব সমাপ্ত হয় 2016 সালে। 2015 সালে 17টি জেলার 1টি করে উপজেলায় এই কর্মসূচির 3য় পর্ব শুরু হয়, যা 2018 সালের 28শে ফেব্রুয়ারি শেষ হয়। এ পর্যন্ত দেশের 37টি জেলার মোট 128টি উপজেলা এই কর্মসূচির আওতায় এসেছে। প্রশিক্ষণ গ্রহণ করেছে মোট 128,896 জন, অস্থায়ী কর্মসংস্থান 126,561 জন, নারী পুরুষ অনুপাত 43.36:56.64। এ পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্বের অস্থায়ী কর্মসংস্থান শেষে 85,324 জন 409.14 কোটি টাকা সঞ্চয় হিসেবে ফেরত পেয়েছেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্বের মোট ব্যয় 1,260.86 কোটি টাকা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্বের মেয়াদ পূর্তির পর এ পর্যন্ত মোট কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান 43,014 জন। 2009-10 থেকে 2017-18 সালের ফেব্রুয়ারি পর্যন্ত মোট বরাদ্দ 1,721.71 কোটি টাকা। 2009-10 থেকে 2017-18 পর্যন্ত মোট ব্যয় 1,563.96 কোটি টাকা। 2016 সালে 7টি জেলার 20টি উপজেলা নিয়ে চতুর্থ পর্ব শুরু করা হয়, যা এখন চলমান রয়েছে। 2017 সালে সেপ্টেম্বর মাসে 15টি জেলা 24টি উপজেলা নিয়ে কর্মসূচির 5ম পর্ব শুরু হয়। এরই ধারাবাহিকতায় 2017 সালের ডিসেম্বর মাসে 6ষ্ঠ পর্বে 13টি জেলার 20টি এবং 7ম পর্বে 13টি জেলার 20টি উপজেলায় কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়।
বাংলাদেশের সকল উপজেলা পর্যায়ক্রমে এই কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে। প্রশিক্ষণের দক্ষতা ও অস্থায়ী কর্মসংস্থানের অভিজ্ঞতার আলোকে ভবিষ্যতে স্থায়ী কর্মসংস্থানে সহযোগিতা করার মাধ্যমে যুব সমাজকে স্বাবলম্বী ও বেকারমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। দেশের বর্তমান জনসংখ্যার সিংহভাগ যুব সমাজ। এই যুব সমাজকে দেশ ও জাতি গঠনের কাজে সম্পৃক্ত করার মাধ্যমে একই সাথে জাতীয় উন্নয়নের গতি ত্বরান্বিত করা ও যুব সমাজের মধ্যে রাষ্ট্রীয় ও জাতীয় মূল্যবোধ গড়ে তোলায় এই কর্মসূচি গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। ইতোমধ্যে এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অস্থায়ী কর্মসংস্থানের মাধ্যমে দেশের উন্নয়নে যুক্ত হতে পেরেছেন এবং দক্ষতা অর্জনের মাধ্যমে নিজের জীবন উন্নয়নে সফল হয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাওয়া বাংলাদেশের একটি মানুষও বেকার থাকবে না। যুব সমাজ দেশ গড়ার কাজে যোগ দেবে, এই অঙ্গীকারকে বাস্তবে রূপ দিচ্ছে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি। সারা দেশের সবগুলো উপজেলায় এই কর্মসূচির আওতায় হাজারো যুবক অথবা যুব মহিলাদের ভাগ্য বদলাবে, বদলে যাবে বাংলাদেশ রাষ্ট্রের চিত্র। তৈরি হবে এমন দেশ যেখানে কাজের অভাবে দারিদ্র পীড়িত কেউ থাকবে না, যে দেশের সকলের বুকে থাকবে স্বনির্ভরতার অঙ্গীকার।